আসসালামু আলাইকুম। সিপিএ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাগর হোসেন অনেকদিন পরে আবারও আপনাদের মাঝে সিপিএ মার্কেটিংয়ের একটি আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। তো থাম্বনেইল দেখে অনেকেই হয়তোবা বুঝতে পেরেছেন যে আজকে কোন মেথডটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ ভিউয়ার্স, আজকে ফেসবুকের প্রাইভেট গ্রুপে জয়েন করে কিভাবে আপনারা পোস্ট করবেন এবং কিভাবে কাজ করবেন, কিভাবে ভালো গ্রুপ বের করবেন এবং কী ধরনের পোস্ট করবেন, কী ধরনের ল্যান্ডিং পেজ ইউজ করবেন, কীভাবে ফেসবুক আইডিগুলোকে রেডি করবেন ফর জয়নিং, এভরিথিং আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে। তো চলুন শুরু করি। আমার এখানে যে ফেসবুক অ্যাপ্লিকেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোতে একটি করে আইডি লগ ইন করা আছে, সবগুলোই ইন্ডিয়ান পুরাতন আইডি। তো আর এই আইডিগুলো কিন্তু আমি জয়েনও দিয়ে রেখেছিলাম বেশ কিছুদিন আগে, যদিও জয়েন করতে সময় লাগে না, আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে জয়েন হয়ে যায়, জয়েন রিকোয়েস্ট পাঠানোর আধা ঘন্টা এক ঘন্টা পরে জয়েন করে দেয়। তো এই জয়েনিংয়ের কিছু মনে করেন যে টিপস এবং কিছু টেকনিক আছে যেগুলো মনে করেন যে ব্যবহার করলে আপনি খুব রিসেন্টলি জয়েন হতে পারবেন, তো সেগুলো আমি ইনশাল্লাহ দেখাই দেবো অন্য আরেকটি ভিডিওতে। আর আজকে চলুন দেখাই যে জয়েন করা আইডিগুলোতে কাজ করা কতটা সুবিধা এবং কতটা মনে করেন যে মজা। তো টোটালি আপনাদেরকে দেখাই দেই। আমি এখানে ওকে, আমি একটি ফেসবুক ওপেন করতেছি এবং আমি আমার জয়েন দ্য গ্রুপগুলোতে যাচ্ছি। আপনাদেরকে মূলত দেখাবো যে জয়েন দ্য গ্রুপে কাজ করে কতটা আসলে মজা, এই বিষয়টা আপনারা পোস্ট করলে বুঝতে পারবেন। দেখুন এখানে কিন্তু এই যে এটা কিন্তু আমার একটা প্রাইভেট গ্রুপ, ক্যালিফোর্নিয়ার গ্রুপটায় কিন্তু পোস্ট নিচ্ছে। দেখেন এখানে আমি যদি অটো পোস্ট করতে চাই, মানে অটো আমি একটা জবের পোস্ট করি সাধারণত, এখানে সব ধরনের পোস্টই করা যাবে। এই গ্রুপগুলোতে আপনারা যদি জয়েন করে কাজ করতে পারেন তাহলে আপনারা সব ধরনের পোস্টই এই গ্রুপে করতে পারবেন। এডিট করে নিলাম। আসলে এই ছোটো ছোটো টেকনিকগুলো ইউজ করলে আপনাদের লিঙ্কগুলো সহজে নষ্ট হবে না এবং পেন্ডিংয়েও যাবে না, অনেক সময় ধরে কাজ করতে পারবেন। আমার নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে, দেখেন এই পোস্টটা কিন্তু নিয়ে নিছে। এবং চাইলে আমি কিন্তু এখানে মনে করেন যে আমার ওই যে কী বলো এটা আপনার রিপ্লে পোস্ট, রিপ্লে দিয়ে কাজ করার জন্য আমি পোস্ট করতে পারি। এটার জন্য আমি একটা রিপ্লে পোস্ট করে দেখাই আপনাদেরকে। ওকে, এটা দিচ্ছি। টেলিগ্রাম কই, দেখুন আমি এই পোস্টটা কিন্তু দিচ্ছি, ওইটাও পোস্ট করছি, এটাও পোস্ট করতেছি, দেখি পোস্টটা নেয় কিনা। এবং আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে প্রাইভেট গ্রুপে যদি আপনারা জয়েন দিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা পাবলিক গ্রুপ থেকে অনেক ভালো রেসপন্স পাবেন। এখানে যে কমেন্টটা আসবে, আপনারা মোটামুটি যদি এই প্রাইভেট গ্রুপে কাজ করে 10 ক্লিক কাজ করতে পারেন, আশা করি আপনারা 4 থেকে 5টা লিড আনতে পারবেন। পাবলিক গ্রুপে কিন্তু এই সুবিধাগুলো নেই, প্রাইভেট গ্রুপে কাজ করে এই সুবিধাটা পাওয়া যায়। তো আমি এটাতে যাই, দেখি এটাতেও দেখেন পোস্ট নিচ্ছে। তো আপনারা এই গ্রুপগুলোতে পাবলিক মানে রিপ্লে দেওয়ার কাজ করার জন্যও কাজ করতে পারেন। আবার যারা মনে করেন যে জব পোস্টে কাজ করতে চান বা অটোমেটিক পোস্টে কাজ করতে চান তারাও কিন্তু কাজ করতে পারবেন। তো এটা কিন্তু আসলে মজা, অনেকে এই বিষয়টা জানে না যে প্রাইভেট গ্রুপে কীভাবে কাজ করে, কীভাবে প্রাইভেট গ্রুপে জয়েন করতে হয়। তো আমি আপনাদেরকে দেখাই দিলাম যে প্রাইভেট গ্রুপে কাজ করা আসলে কতটা মজা, এবং আপনারা যদি একটু কষ্ট করে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রাইভেট গ্রুপ থেকে অবশ্যই সাকসেস হবেন। আবার একটা বিষয়, সেটা হচ্ছে আপনার একটা আইডি থেকে কিন্তু খুব বেশি পোস্ট করা যাবে না। খুব বেশি পোস্ট করলে আপনারা 4-5টা পোস্ট করতে পারেন, খুব বেশি পোস্ট করলে কিন্তু আইডিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনি 4-5টা পোস্ট করেন তাহলে কিন্তু আপনি একটা লং টাইম ওই আইডি দিয়ে কাজ করতে পারবেন, লং টাইম। আমি এখানে আমার যে জবের পোস্ট করতেছি এখানে 3টা লিঙ্ক বানিয়ে রাখছি, 3টা লিঙ্ক এক এক টাইমে এক একটা লিঙ্ক দিয়ে রিপ্লাই দিচ্ছি, মানে কমেন্ট করতেছি, যে কারণে আমার লিঙ্কগুলো কিন্তু ফেসবুক একই লিঙ্ক হিসেবে ধরতেছে না।
তো এই টেকনিকটা ইউজ করতেছি যে লিংক যেন পেন্ডিং এ না ধরে। তো আপনারাও যাদের লিংক পেন্ডিং এ যাচ্ছে বা পেন্ডিং হচ্ছে এরকম হচ্ছে, তাহলে আপনারা এরকম চারটা পাঁচটা লিংক বানায়ে পিন করে রাখবেন ক্লিপবোর্ডে, তখন যখন পোস্ট করবেন তখন ওখান থেকে নিয়ে নিয়ে পোস্ট করবেন। তো এটাতে গেল, আমি এটাতেও আপনাদেরকে পোস্ট করে দেখাই। দেখুন একটা একটা আইডিও কিন্তু পোস্ট মনে করেন যে রিমুভ করে দেয় না, এটা খুবই ভালো একটা মানে পজিটিভ একটা দিক। দেখুন আমার এখানে এটা প্রাইভেট গ্রুপ 8K মেম্বার, দেখুন কত সুন্দর পোস্ট নিচ্ছে। তো আপনারা চাইলে পরে আপনারাও প্রাইভেট গ্রুপগুলোতে কাজ করে একটা ভালো ইনকাম কিন্তু জেনারেট করতে পারবেন। আচ্ছা আমার আইডিতে প্রবলেম নাকি দেখি একটু, আর একটা পোস্ট করি। আচ্ছা যাদের এই যে এইরকম এই ধরনের সমস্যা হয়, এই যে পোস্ট সাবমিট হচ্ছে, এটা কিন্তু আমার গ্রুপের সমস্যা না, আমার আইডির সমস্যা। ঠিক আছে, এটা কিন্তু আমার আইডিরই প্রবলেম, যে কারণে কিন্তু এই যে 512 মেম্বার্সের একটা গ্রুপেও কিন্তু আমার পোস্ট সাবমিট হলো। এই ধরনের আইডিগুলো দিয়ে আপনারা মনে করেন যে কাজ করতে পারবেন না। এই ধরনের আইডিগুলো থাকলে আপনারা সেই আইডিকে হয়তো বা কিছুদিন ফেলে রাখবেন, না হলে আপনারা সাইন আউট করে দেবেন। এই ধরনের পলিসি ভঙ্গ করার পানিশমেন্টগুলো যদি আপনার আইডি খায়, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হতে পারে আইডির জন্য। যেখানে আরও কিছু প্রাইভেট গ্রুপ আছে, তো যে আইডিগুলো কিন্তু এই ধরনের বেশি পোস্ট করা হয় সেই আইডিগুলো কিন্তু এই যে সমস্যাগুলো হয়, অর্থাৎ বেশি পোস্ট করার কারণে ওই পোস্টগুলো কিন্তু পরবর্তীতে আর নেয় না। এই জন্য যদি লং টাইম কাজ করতে চান, তাহলে আইডি দিয়ে অল্প সংখ্যক পোস্ট করবেন এবং ডেলি পোস্ট করবেন, বেশি সংখ্যক আইডি নিয়ে কাজ করবেন, তাহলে আশা করি আপনাদের সমস্যাগুলো থাকবে না এবং ওই আইডি দিয়ে লং টাইম কাজ করতে পারবেন। দেখুন একটা পোস্টও কিন্তু পেন্ডিং এ যাচ্ছে না, একটা লিংক কমেন্টে দিচ্ছি সেটাও কিন্তু পেন্ডিং এ যাচ্ছে না। তো এই বিষয়টাই আজকে মূলত আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম। যারা আমাকে বলে ভাই ফেসবুকে কাজ হচ্ছে না, কাজ করা যাচ্ছে না, পেন্ডিং এ লিংক দিলে পেন্ডিং যাচ্ছে, পোস্টগুলো রিমুভ করে দিচ্ছে, কি করব, তো তাদের জন্য মূলত এই সলিউশনটি। আপনারা যারা মনে করেন যে এই টেকনিক ইউজ করে কাজ করবেন, আশা করি আপনাদের কি লিঙ্কগুলো এই এইভাবে আর রিমুভ করা হবে না এবং একটা লং টাইম কাজ করতে পারবেন। আরেকটা বিষয় যে সিপিএম মার্কেটিং বলেন বা যে কোনো মার্কেটিং বলেন, সেটাই কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। আপনারা যদি ধৈর্য সহকারে এই কাজগুলো না করেন, অর্থাৎ আইডি যে হোক বা আপনার যে কোনো কাজের কন্টেন্টগুলো রেডি ঠিক মতো রেডি না করেন, তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। আর যাদের এই ধৈর্য নাই তারা সিপিএম মার্কেটিং থেকে বের হয়ে যান, তাদের সিপিএম মার্কেটিং করার কোনো দরকার নাই যাদের আসলে এতটুকু ধৈর্য নাই। আপনাকে কাজ করতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে একটা লং টাইম চেষ্টার পরে কিন্তু আপনাকে এইভাবে কাজ করতে হবে। তো আপনি 100টা আইডি দিয়ে যদি প্রতিদিন এইভাবে পোস্ট করতে পারেন বা রিপ্লাই দিয়ে যদি এইভাবে 10-15টা আইডিতে পোস্ট করেন, তাহলে আপনি প্রচুর কমেন্ট পাবেন এখান থেকে, প্রচুর কমেন্ট। এখানে সবগুলো কমেন্ট থেকে আপনার ক্লিক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে পাবলিক গ্রুপের তুলনায়। তো এটাই মূলত ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা প্রাইভেট গ্রুপগুলোতে কাজ করবেন। দেখুন আমি প্রথমে আমার আইডিটাকে একটু মডিফাই করছি, নাম যেটা আছে সেম, প্রোফাইল পিকচার চেঞ্জ করে সিটি চেঞ্জ করে দিয়েছি, যেন বাইরে থেকে দেখতে মনে হয় এটাই আমেরিকান আইডি, ভিতরে ঢোকার পরে সেটা আলাদা ব্যাপার, বাইরে থেকে যেন দেখতে মনে হয় আমেরিকান পোস্ট। তো এরকম আমি কিন্তু এই যে এখানে যে আমার আইডিগুলো আছে সবগুলো আইডি মোটামুটি আমি কিন্তু ওই যে আপনার করছি জয়েন করছি এবং লগ ইন করে রাখছি, আমি কিন্তু এখন চাইলে কাজ করতে পারি। ঠিক আছে, তো এইভাবে যদি আপনারা কাজ করেন আপনার অবশ্যই কাজ হবে, আমি নিজে প্রমাণ এটার যে আমার আমার কাজ হয়েছে। তো এদিক থেকে কিন্তু আমি এই জন্যই আপনাদেরকে আমি সবসময় একদম ভ্যালিড এবং রিয়েল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য, যেন আপনারা কোনো ভুল ডিসিশনে বা ভুল সিদ্ধান্তে না যান। তো ভিউয়ার্স, আজকে মূলত এটাই ছিল যে আপনারা কিভাবে কাজ করলে আপনাদের লিংক নষ্ট হবে না, আপনাদের লিংক পোস্ট রিমুভ করে দেওয়া হবে না। তো এইভাবে আপনারা কাজ করুন, এই পদ্ধতিতে আপনারা কাজ করলে আপনাদের লিঙ্কগুলো আর রিমুভ করা হবে না, পোস্টগুলো রিমুভ করা হবে না। তো এ ধরনের আরও যদি কোনো আপডেট ভিডিও আপনাদের দরকার হয় আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের ফেসবুকে জয়েনিংয়ে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি জয়েনিংয়ের উপরে একটা ভিডিও দিব। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।